উত্তরবঙ্গের অধিকাংশ চা বাগানগুলি লাগাতার তীব্র দাবদাহে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর পূর্বে এক নাগারে এরূপ দাবদাহ দেখেনি উত্তরবঙ্গের এই চা বাগানগুলি। একই তো বৃষ্টি নেই, তার উপর প্রতিদিন তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, যেগুলো আবার অনুভব হচ্ছে 44 ডিগ্রির মতো। তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে চা গাছে স্বাস্থ্যে তার ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়া অতিরিক্ত তাপমাত্রার জন্য চা বাগানে পোকামাকড়ের ব্যাপক উপবৃদ্ধি হয়েছে, আর এই উপদ্রবের ফলে চা উৎপাদনে প্রভাব পড়েছে। বর্তমানে চা উৎপাদন কমছে বলে দাবি বাগান কর্তৃপক্ষের। প্রচন্ড দাবদাহে শালক সংশ্লেষ ক্রিয়া ব্যাহত হয়েছে চা গাছগুলিতে, কমেছে উৎপাদনের মাত্রাও। আর এভাবেই গরমের দাপট অব্যাহত থাকলে মুখ থুবড়ে পড়বে চা শিল্প বলে মত বিশেষজ্ঞদের। এই বিষয়টি টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর জানান, এর পূর্বে এই এলাকায় এত তাপমাত্রা আমরা দেখিনি। অধিক তাপমাত্রার জন্য উৎপাদন তলানিতে এসে থেকেছে। ইতিমধ্যে 38% চা উৎপাদন কমেছে। এভাবে চলতে থাকলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে উত্তরের চা শিল্প। তিনি আরো জানান, তীব্র দাবদাহের জন্য শ্রমিকদের চা বাগানে কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। চা বাগান কর্তৃপক্ষরা জানান, এবছর এখনো পর্যন্ত তাপমাত্রার জন্য চা গাছেরও বাগানের অনেক ক্ষতি হয়েছে। তাপমাত্রা থেকে কিভাবে আমরা চা গাছকে বাঁচাবো, সেটাই এখন একটা চ্যালেঞ্জের বিষয়। খুবই মারাত্মক প্রভাব পড়েছে গত 4-5 দিন ধরে যে এই হাই টেম্পারেচার চলছে। আমাদের টি কেরিয়ারে আমরা এরকম হাই টেম্পারেচার ডুয়ার্সে দেখিনি, এবং এতে 3-4টা নেগেটিভ হচ্ছে। প্রথমত তো 34-35 ডিগ্রি টেম্পারেচার পার হয়ে গেলেই ফটোসিনথেসিস, যেটা টোটালি চোকড হয়ে যায় চা গাছের, এবং প্রোডাকশন একদম তলানিতে এসে ঠেকেছে। পোকামাকড়ের অত্যাচার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন যদি এভাবে চলে, চা বাগান বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। অলরেডি আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি, আপ টু মে মাস পর্যন্ত 38% ক্রপ লস হয়েছে ডিউ টু ওয়েদার কন্ডিশন। জুন মাসও যদি এভাবে চলতে থাকে, চা বাগান একটা বিরাট অনিশ্চিত। ন্যাচারালি এটা খুব ন্যাচারাল ফিনোমেনন যে কোনো প্ল্যান্ট যখন ওয়েদার 35 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে যাচ্ছে, তখন ফটোসিনথেসিস, ওদের যে খাবার তৈরি করার প্রক্রিয়া, সেটা বন্ধ হয়ে যায়। তো তাতে কী হচ্ছে, খাবার তৈরির প্রক্রিয়া বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কী হচ্ছে, প্রোডাকশনে আমার হ্যাম্পার করছে। কেননা খাবারই যদি গাছ তৈরি করতে না পারে, তখন ন্যাচারাল প্রোডাকশনে কম, তাই তো? তাতে এক তো প্রোডাকশনে হ্যাম্পার ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমাদের যে ওয়ার্কার আছে, তারাও এত গরমে কাজ করতে পারছে না, তাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। তারা যে পরিমাণ কাজ করতে পারতো, সে প্রোডাক্টিভিটিটাতেও আমার লস হচ্ছে। একে প্রোডাকশানে লস, তারপরে ওদের প্রোডাক্টিভিটিতে লস, মানে ওরা যে পরিমাণ আমাকে পাতা তুলে দিত, সেই পরিমাণ পাতা ওরা তুলে দিতে পারছে। যদিও কিছু কিছু কাজ আমরা আর্লি মর্নিং করছি বা টাইম চেঞ্জ করে যতটা সম্ভব মেক আপ করছি। থার্ড হলো পোকামাকড়ের মধ্যে মেইনলি যে মাইটস, যেটা মাইটস পপুলেশনটা জন্য খুব কন্ডিসিভ এটা ওয়েদার, যা ওটা বৃদ্ধি পেলে তাহলে কী হচ্ছে, আমার আবার ওদিকে স্প্রেইং কস্টও বেড়ে যাচ্ছে, তারপরে পাতারও লস হচ্ছে। সব দিকে মিলিয়ে আলটিমেটলি লসটা হচ্ছে আমাদের।